আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদিয়ু হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا কো আনফুসাকুম ওয়াহলিকুম নারা ওয়া ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আনা আনাস ইবনে মালিক সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্না মিন আশরাশাত আইউল ফাইল ওয়া আকসারুল জাহাল ওয়াকসারুল জেনা ওয়াকসারুল সরবুল খমরে ওয়াকসারুল নিসা ওয়া কিল্লা রিজাল রাওয়াহুল বুখারী। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা? قال من أتأني دخل الجنة ومن أسأني فقد أعبى। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة مدمن الخمر। সম্মানিত উপস্থিতি, প্রারম্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন শিখার উদ্দেশ্যে এই গভীর রজনীতে এত ঠান্ডার মধ্যে বসে আছেন, এই বসে থাকার তৌফিক যিনি আদা করেছেন সেই মহান রব্বুল আলামিনের প্রশংসায় আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তারই প্রিয় হাবিব সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির দিনই মুক্তির পথের দিশারি সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের এই দিনাজপুরে আজকে আমার আলোচনার বিষয় সামাজিক ব্যাধি এবং তা থেকে উত্তরণের উপায়। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। তার পূর্বে এলাকার জনগণের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এতক্ষণ যে মসজিদে বসেছিলাম সেই মসজিদের উন্নতি করবে জলসা, তাই তো? তাই তো নাকি? আচ্ছা, আমার মনে হয় যেন মাইকটা সাউন্ড ডিস্টার্ব হচ্ছে কি আপনাদের, অসুবিধা হচ্ছে আমার জন্য মনে হচ্ছে। যাই হোক, আল্লাহ তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন তো আমার কথা? একটু একটু বুঝলেও হবে অন্তত। এখন এই মসজিদে আজকে ফজরে, ফজরে জামাত কটায়? ফজরে জামাত কটায় এই মসজিদে? সাড়ে পাঁচটা, পাঁচটা পঁচিশ। আচ্ছা, এই সামনে যে লোকগুলো বসেছে অন্য গ্রামের নাকি? ও আচ্ছা, মানে ফজরে জামাত বলতে পারছে না তো, ভাবছি তো আজকে ফজরে কতজন লোকের উপস্থিতি ছিল মোটামুটি?
চাচা পেছন থেকে বলছেন পঁচিশ তিরিশ জন আজকে উপস্থিত ছিল। এই মসজিদের আন্ডারে কত ঘরের বাস মোটামুটি একটা আমাকে আইডিয়া দেন, দেড়শো ঘরের বসবাস। আসলে একটা ডাক্তারের কাছে যদি আপনি ট্রিটমেন্ট করতে যান তো ডাক্তার তো আপনার রোগ সম্পর্কে জানবে তাই না, জেনে তারপরে ওষুধ দিবে। তো দেড়শো মোটামুটি দেড়শো ঘরের বাস, ফজরে আজকে ছিল পঁচিশ জন। তো দেড়শো ঘরে যদি এক এক ঘরে দুজন করে নামাজি হয় তাহলে তিনশো জন নামাজির মধ্যে পঁচিশ জন ফজরে উপস্থিত হয় মোটামুটি ধরেন, কোনোদিন একটু বেশি কোনোদিন একটু কম। তো মসজিদটা কি পঁচিশ জনের জন্য যথেষ্ট না নাকি আরো বাড়াতে হবে? ভাষা কি অসুবিধা হচ্ছে বুঝতে? এই টেবিলের উপরে চারজন বসতে পারবে, এবার অতিথি আসলো ছজন একটা টেবিল হবে হবে না, তাহলে আপনি আর একটা টেবিল আনাবেন কখন যদি অতিথি ছজন আসে, যেহেতু চারজনের ক্যাপাসিটি। তা আপনাদের মসজিদে কি পঁচিশ জনের ক্যাপাসিটি নাই? আছে তো, তাহলে মসজিদের কি উন্নতি করবেন আমাকে একটু বুঝুন তো। আমার বাপ মারা গিয়েছে, আমার বাপ মারা গিয়েছে তাকে বেঁচে থাকতে নামাজের কথা বলিনি, বেঁচে থাকতে খেতে দিইনি, এখন মারা যাওয়ার পর তার কবরটা সোনা দিয়ে বাঁধিয়েছি, উপকারে আসবে? ফজরে যতজন নামাজ পড়ে এরা হচ্ছে মুসলমান, ফজরে ইমান টেস্ট হয়, তাহলে ফজরের সলাত যারা আদায় করে তারা পাঁচক করে, বুঝছেন কিনা আমার কথা? তাহলে ফজরে যারা সলাত আদায় করে এরা হচ্ছে মুসলমান, আর বাদ বাকি যতজন লোক আছে সব আল্লাহর খাতায় এনআরসি। তাহলে এনআরসি লোককে কি মসজিদে উঠতে দেওয়া যাবে? যেমন যদি সত্যি কেউ বাংলাদেশের হয় তাহলে তাদেরকে তাড়ানোর জন্য ভারতবর্ষে ব্যবস্থা হচ্ছে। তো আপনারা পঁচিশ জন মুসল্লি মিলে ওই সব মুসল্লিকে তাড়ান, আর না হলে বলেন যে আপনাদের ডকুমেন্টস দেখান। তো স্যার ডকুমেন্টস কি? পাঁচ ওয়াক্ত সালাত, বুঝছেন আমার কথা? পাঁচ ওয়াক্ত সালাত যদি কেউ আদায় করে সে ব্যক্তিকে বলা হয় মুসলমান, আর যদি চার ওয়াক্ত আদায় করে তো সে মুসলমান থাকে না, ওজোর ছাড়া সালাত ত্যাগকারী হচ্ছে ফ্রি শামিল অর্থাৎ কাফের। তাহলে মসজিদের উন্নতি কল্পে জালসা না, মুসল্লিদের উন্নতি কল্পে জালসা হওয়া দরকার, কথা বুঝছেন তো আমার? আমি যদি মসজিদটাকে সোনা দিয়ে তৈরি করি আর ফজরে যদি পাঁচজন আসে আমার লাভ হবে? মসজিদটা আমি ইট কাট পাথর বাদ দিয়ে শুধু পাট কাটি দিয়ে টিনের ছাউনি দিয়ে মসজিদ তৈরি করেছি, মাঝে মাঝে পানি পড়ে কিন্তু মসজিদটা ভরে যায়, তাহলে ওই মসজিদের গুরুত্ব বেশি নাকি সোনা দিয়ে যে মসজিদ তৈরি হয়েছে তার গুরুত্ব বেশি? যেটা ছাউনির মসজিদ। তাহলে এ হচ্ছে আমাদের বর্তমান কন্ডিশন, কিছু হোক না হোক মসজিদকে সুন্দর করে তুলতে হবে, তাতে যদি মুসল্লি না থাকে, যদি মসজিদে সুন্দর হয় মসজিদ সুন্দর হয় আর মুসল্লি না থাকে তাহলে এই টাকাটা অপচয়, বুঝছেন আমার কথা? একটা টেবিল ভাড়া করতে একশো টাকা লাগে, দুটো টেবিল ভাড়া করতে আপনার দুশো টাকা লাগে, তাহলে আপনি চারজন মেহমানকে দাওয়াত দিলেন দুটো টেবিল ভাড়া করলেন, একশো টাকা লস না? মসজিদের উন্নতি করবে জালসা করে যদি টাকা তুলে পায়খানা বাথরুম এক্সেট্রা যা করেন করেন যদি মুসল্লি ব্যবহার হতে পারেন তাহলে এই টাকাগুলো সব লস, এই টাকার মাধ্যমে জাহান্নামে যেতে হবে। কেন? আদম সন্তানকে কিয়ামতের মাঠে একটা প্রশ্ন করা হবে, পাঁচখানা প্রশ্ন করা হবে, এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে তাকে সামনে আর এগোতে দেওয়া হবে না। তার মধ্যে একটা প্রশ্ন হলো টাকা কোথা থেকে ইনকাম করেছো, কোথায় খরচ করেছো, কোথায় খরচ করেছো সেইটা
আপনাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে। মসজিদাবাদে বড় লাগবে, মোজাইক প্লেট লাগবে, এসি লাগবে, অল আর ওকে, কিন্তু মুসল্লি কোথায়? আজকে যদি আমরা উন্নতি কল্পে জালসানা রেখে মুসল্লিদের উন্নতি কল্পে জালসা রাখি, তাহলে আবু বক্করের মতো যা আছে সব দিয়ে চলে যাবে। বুঝতে পারেনি, ইমানটা বাড়লে কি আর উন্নতি কল্পে জালসা লাগে? ও তো জানে যে মাল এবং ধন এবং জান দিয়ে হচ্ছে আমাকে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে বক্তা ভাড়া করে এনে ওই বলতে হবে না যে অমুক দান দেন, তমুক দান দেন, অটোমেটিকলি দানের পালা পড়ে যাবে এখানে, যদি মানুষের ইমানটাকে মজবুত করা যায়। অতএব জালসা হবে ইমানের উন্নতি কল্পে। ভাষা ক্লিয়ার আমার? বুঝতে পারছেন তো? তাহলে মুসলমান হতে হবে ভাই। প্রথমে মুসলমান নই বলে গোটা বিশ্বের দিকে তাকিয়ে থাকুন, মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। প্রকৃতপক্ষে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে না, অত্যাচার হচ্ছে মুনাফিক বেদিন বেঈমানদের উপরে। তারা নামে মুসলমান, কারো নাম আব্দুর রহমান, কারো নাম আব্দুল সত্তার, কারো নাম আব্দুর রহিম, এগুলো নাম। কিন্তু ওকে জিজ্ঞাসা করেন ভাই সলাত আদায় করেছেন? জি মাগরিবে গিয়েছিলাম। যে মাগরিবে গিয়েছিলেন মানে এটা কেমন কথা? আমরা মূল্য দিই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানসাল্লা বারদাইন, যে ব্যক্তি দুই ঠান্ডার সলাত আদায় করলো হুয়া দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে চলে গেল। দুই ঠান্ডার সলাত মানে আসর এবং ফজর। তার মানে খালি দুই একটা কথা বললো জি না, এটাকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল এই কথাটা। তাহলে আগে আমাদের সমাজকে সুন্দর করে শুধরাতে হবে, প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে দাওয়াতের কাজ করতে হবে, প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে বলতে হবে যে প্রত্যেকেই সলাত আদায় করবে, যারা সলাত আদায় করে না তাদের, তারা আমাদের মুসল্লি হিসেবে আমরা মানে তাদেরকে লিস্টে রাখবো না। অমিত শাহ এনআরসি করার আগে আপনাকে এনআরসি করতে হবে আপনার এলাকায়, কারণ আমরা সংখ্যায় বেশি কিন্তু ইমানের দিকে নাই। সংখ্যায় বেশি দিকে কাজ আছে নাকি? ইমানদার হলে 313 জন যথেষ্ট, তাই না? বুঝতে পারছেন কি বলছি? ইমানদার হলে 313 জন যথেষ্ট, তাতে হোক না হাজার হাজার, আপত্তি নাই। কিন্তু ইমানটা যদি কংক্রিট হয়, মজবুত হয়, তাহলে কোনো টেনশন থাকবে না। বর্তমানে ভারতবর্ষের যে প্রেক্ষাপট, আমাদেরকে খাঁটি মুসলমান হতে হবে। আমরা আধার কার্ড ঠিক করার জন্য যতটা গুরুত্ব দিয়েছি, ভোটার আইডি কার্ডের নামের বানান ভুল রয়েছে তা ঠিক করার জন্য যা গুরুত্ব দিয়েছি, প্রত্যেকটা মানুষ যদি ওইভাবে কোনোতে নাজেলা পড়ার উপরে গুরুত্ব দিতাম, তো আল্লাহর কসম করে বলছি ভারতবর্ষের যে আপনার ওই জজ বা উকিল যাই বলেন না কেন, যে রায় দিয়েছে বাবরি মসজিদের, ওই এক কোনোতে নাজেলা করার পরের দিনে হাজার টাকা মারা যেত, আল্লাহ তুলে নিতেন তাকে, বাবরি আবারও আমাদের হয়ে যেত। এনআরসি নামকে বুলডুজার, এনপিআর নামকে বুলডুজার আমাদের বুকের উপরে আসতো না, কারণ দোয়া এত বড় একটা হাতিয়ার। আল্লাহ রাসূল ব্যতিব্যস্ত হয়ে বলছেন আল্লাহ দুই উমারের একটা উমারকে হেদায়েত দিয়ে দাও, আল্লাহ দেয়নি? দিয়েছিল তো। গোটা পৃথিবীর বুকে একাই মুসলমান ইব্রাহিম আলাইহিসসালাম, নমরুদ একবারে ব্যতিব্যস্ত হয়ে গেছে যে এর হাত থেকে বাঁচি কি করে। ইব্রাহিমের না কোনো পিস্তল ছিল, না কোনো অস্ত্র ছিল, না কোনো বংশের বল ছিল, আরে নিজের বাবাই ছিল তার বিপরীত, ছিল না? ওর বাবাকে বলছে বাবা তুমি কিসের পুজো করো এইগুলা, তো যে না তোকে পুজো করতে হবে। বাবাকে ছেড়ে বাবা থেকে চলে গিয়েছিল, কেন? তাওহিদ ছিল বুকে, তাওহিদ এত বড় একটা হাতিয়ার, এত বড় একটা অস্ত্র, একটা মানুষকে দেখে রাজা পর্যন্ত কেঁপে উঠে। সেই তাওহিদবাদী লোকের ভারতবর্ষে বড়ই অভাব। তাওহিদবাদী লোক থাকলে আজকে সংসদে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস পেত না, কারণ কিছু দাঁড়িয়েলা টুপিওয়ালা পা চাটা কিছু গোলাম রয়েছে যারা সরকারের সাথে মিশে গিয়ে মুসলমান হওয়ার পরেও তারা আবার বিজেপিকে সাহায্য করে এনআরসিতে সাহায্য করছে, হয়তো আপনারা বুঝতে পারছেন না। আপনি আমি তো সব দিয়ে বসে আছি, আপনার জালসার উদ্দেশ্যে আপনাকে আমি জাগাতে এসেছি, কথায় 100 দিন শুনতে পারেন আমার, এটাকে জাগতে হবে। একটু খেয়াল করে দেখেন কোনো একদিন এই যে ভোডা 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 এটা ফোন সিম, তাই না? ভোডাফোন একটা সিমের নাম না? এই ভোডাফোনের আগের নাম কি ছিল? হাচ, এইচ ইউ টি সি এইচ, হাচ।
এই হঠাৎ করে একদিন সকালবেলা উঠে দেখছি মোবাইলে হাস লেখা নাই, ভোডাফোন লেখা। কি ঘটলো কি ঘটলো? তো অনেক খুঁজে পাওয়া গেল, ভোডা হাস যে কোম্পানি ভোডাফোনের কাছে বিক্রি করে দিয়েছে। আর আমরা এমন এক প্রধানমন্ত্রীর পাল্লায় পড়েছি, দেশের রাজস্ব শেষ, রিজার্ভ ব্যাংকের অর্থ শেষ, সোনা শেষ, এখন বলছি এলআইসি বিক্রি করব। আমি আবার আতঙ্কে আছি, ভয়ে আছি, যে আমরা যখন আধার কার্ড করেছিলাম তখন হাতের ছাপ দিয়েছিলাম আর চোখের ছাপ দিয়েছিলাম, মনে আছে? মনে নেই? এভাবে বসেছিলেন, আপনার চোখকে স্ক্যান করে নেওয়া হয়েছে, দশাঙ্গুলে ছাপ নেওয়া হয়েছে। কবে আমেরিকান লোক এসে বলবে যে তুমি 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 তোমরা 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 যাদের আধার কার্ড আছে হাত তুলো, জি আমাদের আধার কার্ড আছে, বলছে চলো তোমাদেরকে সবাই নরেন্দ্র মোদী বিক্রি করে দিয়েছে, আমেরিকার দাস তোমরা এখন, করতে পারে না? ওর কাছে দলিল কি আছে? ও বলবে তোমার হাতের আঙুলে ছাপ আর চোখের ছাপ আমার কাছে আছে, এই দেখো দেখো এটা দলিল, নরেন্দ্র মোদী বিক্রি করে দিয়েছে। করবেন কি কি করবেন? শর্ত দিয়ে আমরা বসে আছি, যে করার আছে সে হচ্ছে আল্লাহর কাছে দরখাস্ত জানানো। আর আল্লাহর কাছে দরখাস্ত জানাতে হলে এটা কোয়ালিটি লাগে। কোয়ালিটিটা কি? পাসওয়ার্ড ছাড়া তো তাই করতে হবে, আল্লাহ একটা মেনে নিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বিধান এনেছে তার মধ্যে কোনো ডাউট আনা চলবে না, কোনো সন্দেহ আসবে না। বিপদে পড়লে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, রমজান মাস আসলে সিয়াম পালন করতে হবে, বুকের উপর দিয়ে বুলডোজার চলে গেল তখনও বলতে হবে আল্লাহ একমাত্র সাহায্যকারী, প্রতিদিন মসজিদে গিয়ে বলছি ইয়াকানে বুধু ও ইয়াকানে আস্তাইন, হে আমার প্রতিপালক, হে মহান রব্বুল আলামিন, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, ওটাই ফাইনাল। আমরা আর কারোর কাছে সাহায্য চাইতে পারি না, মুসলমান একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করে যদি মুসলমান এই দোয়া করতে পারে আল্লাহ অবশ্যই দোয়া শুনবে। আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যদি কেউ হাত তুলে দোয়া করে আল্লাহ খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। আল্লাহ খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। আপনার আমার খালি হাত আল্লাহর তরফ থেকে ফিরবে না, তবে ওই হাত ফিরে যাবে যে হাত মসজিদেও যায় আমার মাজারেও যায়, যে হাত আল্লাহর জন্য উঠে তারপরে বাড়িতে আমার পান বিড়ি জর্দা গুল সিগারেটের ব্যবসা আছে খাই। এই হাতকে আল্লাহ ফিরে দিতে লজ্জা বোধ করবেন এমনটি নয়, আপনার ইমানদারের হাতের কথা বলা হয়েছে, ইমানদারের হাতের কথা বলা হয়েছে। বর্তমান যে মাহল চলছে ভারতবর্ষে এইটা শুধুমাত্র অন্যমাত্র কারণ আমরা ইমান থেকে সরে এসেছি। কেউ চায়ের দোকানে 5 টাকার চা খাওয়ার সময় ইমানকে বিক্রি করে দিচ্ছে, কেউ পীরের বাজারে গিয়ে সেজদা দিয়ে ইমানকে বিক্রি করে দিচ্ছে, কেউ দুনিয়াবি রাজনৈতিক দলের সাথে মিশে ইমানকে বিক্রি করে দিচ্ছে। তাই তো আমরা বেঈমান হয়ে আজকে এমন পর্যায়ে বসেছি যে একটা হিন্দু যখন বলছে এবার দাঁড়া তোদের জন্য এনআরসি করছি, আমাদের অন্তর কেঁপে আসছে, আশ্চর্য দুনিয়া, মুসলমান তো কারোর জন্য ভয় করে না, মুসলমানের মাথা তো কারোর কাছে ঝুঁকে না, একমাত্র আল্লাহকে দেখে ভয় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি, তারা একমাত্র আমার ইবাদত করবে, আমি রাত্রি দুটোর সময় উঠে তাহাজ্জুদে সালাত আদায় করব। কেন আমাকে রাত্রি দুটোর সময় উঠে আধার কার্ড ঠিক করার টেনশনে ব্যস্ত হতে হচ্ছে? কেন হচ্ছে? আমি তখন কি করব? তাহাজ্জুদ পড়ব, তখন আমাকে টেনশন ঢুকে দেওয়া হচ্ছে তুমি তোমার আধার কার্ডটাকে ঠিক করে নাও। কিসের ভয় আপনার? আল্লাহ যা লিখে রেখেছে তাই হবে, হবে কি হবে না? পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে সবারই ভাগ্য লিখে রাখা হয়েছে, মিসকাত শরীফ হাদিস নম্বর 73, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল্লাহ জানেন যে নরেন্দ্র মোদী আসবে। এটা মূর্খ চাষাকে এই দেশের দায়িত্ব দেওয়া হবে আল্লাহ জানেন, আর এই দায়িত্ব পক্ষান্তরে আল্লাহ দিয়েছে। কেন? মুসলমানদের মধ্যে আদর্শ কোনো মানুষ পাওয়া যাচ্ছে না, একটা আদর্শ মানুষ দেখান গোটা ভারতবর্ষে, একটা আদর্শের মানুষ দেখান যার পূর্ণাঙ্গ পরিবার সালাত আদায় করে, তাহাজ্জুদে সালাত আদায় করে, যার কোনো ইনকাম হারাম নেই, যে জাত হিসেবে হক কথা বলে, এমন মানুষ আজকে পাওয়া বিরল, থাকতে পারে তবে পাওয়া বিরল। আজকে আদর্শ মানুষের অভাব বিধায় সমাজের ব্যাধিগুলা জেঁকে বসেছে,
সমাজের ব্যাধিগুলো জেগে বসেছে, তাই আল্লাহ আমাদের উপরে গজব নাজিল করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, যখন তিনটি পাপ সমাজের বুকে ঘটতে থাকবে তখন তিনটি অভিশাপ আকাশ থেকে নেমে আসবে। এক, কোনো কিছু শুরুতে নারী থাকবে, কোন স্টেজের উদ্বোধনে নারী হবে, দোকানের উদ্বোধনে নারী হবে, শপিং মলে ঢুকতে যার সাথে কথা বলতে হবে সে নারী হবে, হসপিটালে ঢুকে প্রথমে যার সাথে কথা বলতে হবে সে নারী হবে, কোনো বাদ্যযন্ত্র যখন শুরুতে বাজানো হবে প্রথমে একজন নারীকে পেশ করা হবে। এটা হয়নি, হয়েছে না? দুই, কাউকে স্বাগতম জানানোর জন্য, কাউকে ওয়েলকাম জানানোর জন্য বাদ্যযন্ত্র বাজানো হবে। হয় কি হয় না? সব জায়গায় শুরুতে প্রারম্ভিক মিউজিক রয়েছে, ইসলামিক স্কুল, তারপরে নাকি গান দিয়ে অনুষ্ঠান শুরু করতে হয়। কোরআন তেলাওয়াত মানুষ ভুলে গিয়েছে। তিন, মানুষ নেশাদার দ্রব্য পান করবে কিন্তু তারা নেশাদার দ্রব্যকে নেশাদার মনে করবে না। এই জন্য তো আজকে বোঝানো গেল না যে বিড়ি হারাম, হুজুর বলছে মাকরু বলে না। তাহলে এই তিনটি পাপ হচ্ছে না? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তিনটি গজব আল্লাহর তরফ থেকে নেমে আসবে। এক, বারবার ভূমিকম্প হবে, হচ্ছে না? আজ থেকে 10 বছর আগে এত ভূমিকম্প হতো না, এখন ভূমিকম্প হচ্ছে। তাহলে অবস্থাটা কি? কবে জলজলাতে আমরা নিচে চলে যাব? দুই, এমন মারাত্মক রোগ হবে ডাক্তার ট্রিটমেন্টই বুঝতে পারবে না, এইচআইভি এইডস, সিফিলিস, কি কি যে নাম বেরিয়ে যাচ্ছে রোগের, ডাক্তাররা হদিশ খুঁজে পাচ্ছেন না, এমন এমন রোগ সমাজে ছড়িয়ে পড়েছে, দেখেন হচ্ছে আজ কি ঘটনা, কি পরিস্থিতি। তিন, মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে, মানুষ তো মানুষ মনে হবে, মনে হবে না মানুষকে, মানে মানুষের মতো সবই থাকবে কিন্তু চেহারা হবে পশুর মতো। ইন্টারনেটে ঘাটলে দেবেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে আজাব, এবং আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তো পাথর বর্ষণ করতে পারে। তাহলে এই পাপ থেকে বাঁচার জন্য কোনো বিজ্ঞানীর হাত আছে? হাত আছে? কোনো ডাক্তারের ট্রিটমেন্ট করতে পারে? এই ট্রিটমেন্ট আপনি নিজেই করতে পারেন। এই ট্রিটমেন্টের প্রথম ধাপ, ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার বাড়ির থেকে টিভিকে ভেঙে ফেলতে হবে। প্রথম ধাপ, সারাদিন নগ্ন মেয়ে আপনার বাড়ির টিভিতে নাচে, আগে প্রথম ধাপটাই করেন, পরে অন্য কথা হবে। বুঝছেন না আমার কথা নাকি? এরপরে আর বুঝতে পারবেন না, এখন বক্তৃতা যত রাত হবে তত কঠিন হবে, তো নাও বুঝতে পারেন যে টিভি ভাঙো মানে আশ্চর্য, 40,000 টাকা দিয়ে 52 ইঞ্চি টিভি কিনলাম আর তোমার কথা টিভি ভাঙো মানে কি, কি বোঝাতে চাইছো? টিভিতে কি দেখে বাড়িতে? একটা কাজ বলেন যে টিভিতে উপকার হয়েছে, একটা আমাকে বলেন, একটা সিঙ্গেল ওয়ান, 70 বছর আপনার বাড়িতে টিভি আছে, আপনি একটা উপকার দেখান টিভিতে উপকার হয়েছে, দেখান দেখি কোন বাপের বেটা আছেন, পারবেন? আপনার কাছে একটা উপকার আছে যদিও, ওটা বললাম আমি, যুক্তিটা খণ্ডন খণ্ডন করতাম তো আমি আপনাকে শোনাচ্ছি। আপনি বলতে পারেন যে শাহিনুর ভাই আমার বাড়িতে টিভি চলে, খালি সংবাদের চ্যানেল চলে, আমি সংবাদটা দেখি। দেখে কি করেন? চায়ের দোকানে যান আর চা খেতে খেতে চায়ের কাপে ঝড় তুলেন, একবার মোদি খারাপ একবার মমতা খারাপ। এটা ওরা যখন প্রেজেন্ট নাই ওদের নামে কোনো কথা বলবে, যত কথা বলবেন অত পাপ হবে। আপনার চায়ের দোকানে চিৎকার কি সংসদ ভবন অবধি পৌঁছায়? যদি না পৌঁছায় তাহলে আপনার ফিজুল এটা কথা হচ্ছে, যত কথা বলছেন তত পাপ হচ্ছে। আল্লাহ রসুল বলছেন, ফালিয়াকুল খাইরাউল ইয়াসমুত, ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং সে গুড থিং, আদারওয়াইজ জাস্ট কিপ ইওর মাউথ শাট। কিছু বলতে হলে তোমার মুখটা দিয়ে ভালো কথা বলো, আদারওয়াইজ জাস্ট কিপ ইওর মাউথ শাট, অন্যথায় তোমার মুখটাকে বন্ধ রাখো, বন্ধ থাকাটাও ইবাদত, বন্ধ থাকাটাও ইবাদত। তাহলে ফার্স্ট স্টেপ যেটা, এটাই আপনি মানতে পারবেন না, আগে কি বক্তৃতা শুনবেন আপনি? পিউরিফাই করতে হবে আপনার বাড়িতে। হ্যাঁ, আপনার বাড়িতে টিভি থাকতে পারে, সেই টিভিতে যদি আপনি খাস করে কোনো কেবিল লাইন না নিয়ে আপনি মেমোরির মাধ্যমে কোনো বক্তার বক্তৃতা শুনেন, বাচ্চাদেরকে কোনো ইসলামিক কিছু ভিডিও কিছু দেখান,
কিংবা খালি পৃথিবী পাওয়া যায়, পৃথিবীর ডিশ রাখেন, তখন আপনি বলবো যে না এবার আপনি কাজের কাজ করেছেন। কিন্তু বাদ বাকি আপনার টিভিতে উপকার আছে বলে আমি মনে করি না, তবে আপনি থাকলে আমাকে ফোনে জানিয়েন। তাহলে উন্নত করতে হবে কিসের? পাখির খাঁচার না। খাঁচার উন্নতি করে লাভ নাই, খাঁচার উন্নতি করতে করতে কত পাখি যে মারা গেল। তো মা পাখিগুলো যে নামাজ পড়তো কিনা হিসাব রাখেন? মসজিদের খতিব কি আছে? মসজিদের খতিব কি আছে? খতিব আপনি। চাচাকে অনুরোধ করবো আমি একটা কথা, চাচাও শুনবে আর যারা বসে আছেন সবাইকে বলছি, প্রত্যেকটা খতিব এক একটা খতিবকে পৌঁছে দেবেন ইনশাল্লাহ। কথাটা আগামী জুমার দিনে ইনশাল্লাহ চাচা একটা ঘোষণা দিবে, আপনারা বলবেন বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন আপনাদের খতিবকে বলবেন যে শাহিনুর ভাই একটা হাত জোড় করে অনুরোধ করেছে, দুটো বাক্য বলবেন, দুটো বাক্য। মিম্বারে উঠে খুতবা পড়া পরে সে বাক্যটা বলবে, এক থেকে আমি শাহিনুর রহমান হোক বা যাই হোক না কেন অমুক ইমাম ঘোষণা দিচ্ছি যে আমাদের আন্ডারে যত ঘর লোক রয়েছে অত ঘর লোকের মধ্যে যদি কোনো বাড়ির লোক সালাত আদায় না করে তাহলে সে বাড়ির কেউ মারা গেলে তার জানাজা পড়াবো না, কুদাল দিয়ে মাটি খুঁড়ে কুকুরের মতো পুঁতে রাখবো। এক। দুই, যে বাড়ির লোক সবাই সালাত আদায় করবে না ওই বাড়ির যদি কারোর ছেলে অথবা মেয়ের বিয়ে হয় আমি ইমাম ছেলে অথবা মেয়ের বিয়ে পড়াতে যাব না। বলা যাবে না চাচা? বলা যাবে? আলহামদুলিল্লাহ। এইভাবে বলতে হবে দৃঢ়কণ্ঠে, টাকা ইনকাম করবে এ কথা ভেবে ইমামতি করে লাভ নেই। রুজি আকাশ থেকে আসে, রুজি দেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দুটো বাক্য যদি এই আজকে ভারতবর্ষ তথা দুনিয়ার ইমাম সাহেবরা বলতে পারতো তাহলে একজন বেনামাজি থাকতো আর থাকতো? জানছে মানুষকে মরতেই হবে, তার জানাজা হবে না মানে এটা কেমন কথা? জি, তার জানাজা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি দাঁড়িয়ে আছেন, একজন ব্যক্তির একটা লাশ নিয়ে আল্লাহ রসুলের সামনে নিয়ে আসা হলো, আল্লাহ রসুল জানাজা পড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে এর জানাজা পড়াবো, এর কি কোনো বাকি বুক আছে কি, এর কাছ থেকে টাকা পয়সা বা কোনো কিছু কেউ পাবে কি? তো জি আল্লাহ রসুল কয়েকজন পাবে, তো আমরা আপনি জানাজা করিয়ে দেন, দাফন করার পরে ওই টাকাটা আমরা ওদেরকে দিয়ে দেবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে এখন পেড করো, জানাজার পূর্বে, জানাজার পূর্বে কি করো টাকাটা দিয়ে দাও। তো আল্লাহ রসুল আমরা কবরস্থ করার পরে না হয় দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে তোমরাই পড়াও জানাজা, আমি পড়াবো না। শুধু কি রেখেছে লোকটা? কিছু টাকা বাকি রেখে মারা গেছে, তাই না? আর আপনি সারা জীবনের মধ্যে খালি জুমার দিনে যান নামাজ পড়তে, খালি ঈদে যান নামাজ পড়তে, আপনার জানাজা হয় কি করে? আপনার চেয়ে একটা কুকুরও ভালো। বুঝেন না কথা আমার? আগে প্রথমে প্রথমে মসজিদগুলোকে ভরে ফেলুন। ফজরের প্রত্যেক বাবা তার সন্তানকে বলবে বেটা উঠো, ফজরের ওয়াক্ত হয়ে এসেছে, তাড়াতাড়ি অজু করো। প্রয়োজন হলে তার মা উঠে সেই পানি তাকে ঠান্ডা পানিকে গরম করে দেবে প্রয়োজন হলে। তারপরে সেই ছেলেকে নিয়ে বাবা চলে যাবে মসজিদে, মসজিদে গিয়ে বাবা সালাত আদায় করবে, ছেলেকে সাথে নিয়ে সালাত আদায় করবে। এটা পারা যায় না? আসলে নামাজ আদায় করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। নামাজ আদায় না করলে জাহান্নামে যেতে হবে, এটা কি জানেন? তাহলে আমরা কোন বাবা কি চাইব যে আমাদের কলিজার টুকরা সন্তান জাহান্নামে যাক? চাইব? তাহলে কেন আমরা ছেলেগুলোকে নিয়ে আসি না বলেন দেখি? এবার কেন নিয়ে আসেন? আমরা চাই, আমি যেমন জান্নাতে যাবো আমার ছেলেও জান্নাতে যাক, আপনার ছেলেকে নিয়ে আসেন না। আচ্ছা, বিড়ি খাওয়া অনেকেই মনে করে খারাপ কাজ না। অনেক মানুষ আমার সামনে বসে আছেন যারা বিড়ি খান, যদি হাত তুলতে বললে একদম তুলবেন না, লজ্জার বিষয়। আপনি কি আপনার ছেলেকে ডেকে কোনোদিন একসাথে বিড়ি খেয়েছেন? বাপ তুইও একটা ধরালে আমিও খাই, করেছেন? কেউ করে? কিন্তু ভাত খেতে বসে সবচেয়ে ভালো মাংসটা আপনার পাতে পড়ে গিয়েছে, ওইটা আপনার ছেলেকে দিয়েছেন, এমন ঘটনা নাই? বলেন নাই?
আপনি জানেন আমার ছেলেটা মাছের মাথা খেতে ভালোবাসে, আপনি কতদিন থেকে ভাবেন যে মাছের মাথা খাবো, একটা বড় মাথা নিয়ে এসেছেন, আপনার ছেলেটা পাশে বসে আছে, আপনার ছেলেটা মাছের মাথার দিকে তাকিয়েছে, আরে তাকানোর আগে আপনি বাবা হিসাবে দিবেন না তাকে, দিবেন কিনা? তো বিড়ি খেতে এতই যখন স্বাদ, তো একটু ছেলেকেও দেন যে বাপ আই দুই বাপ বেটা মিলি খাই, করেননি কেন? আপনি অন্তত জানেন যে এই জিনিসটা হারাম অথবা এই জিনিসটা খারাপ, এটুকু তো জানেন। তাহলে আপনি খারাপটা বুঝেন, ভালোটা কেন বুঝেন না? যে আমি সলাত আদায় করলে জান্নাতে যাব, আমার ছেলে বাড়িতে ঘুমিয়ে থাকে আর আমি ফজরে গিয়ে সলাত আদায় করি, এ সলাত কি করে কবুল হবে? এ সলাত তো কবুল হবে না, হাদিস পরে শোনাবো, এ সলাত কবুল হবে না। বলছিলাম যে সামাজিক ব্যাধি, সমাজের কিছু রোগ আছে আমাদের। আমি আজকে 300-350 কিলোমিটার দূর থেকে গেছি, এত দূর থেকে গেছি কেন? যে আপনাকে কোরআন এবং হাদিস কিছু বলবো, আপনি শুনবেন, শোনার পরে আপনার মধ্যে যদি সেই বিষয়টা বিদ্যমান না থাকে, আগামী ফজর থেকে এটাকে আমল হবে, ঠিক তো নাকি? এটা তো উদ্দেশ্য, আর কিছু আছে? আর কিছু উদ্দেশ্য নয়। তাহলে সামাজিক ব্যাধি, আসলে আমাদের সামাজিক ব্যাধিগুলো কি একটু দেখে নি। বিয়ের আগে যখন কারোর বিয়ে হয়, একটা মেয়ের বাড়িতে ছেলে দেখতে যায়, এলাকায় যায় ছেলে দেখতে যায়, ছেলের বন্ধু যায়, ছেলের বাবা যায়, ছেলের দুলাভাই যায় না? তারপরে মেয়েটাকে একটা চেয়ারে বসানো হয়, মা তোমার নাম কি? জি এটা। শাক রান্না করতে পারো? জি পারি। সবজি? জি। মাছ মাংস? জি। মা এক গ্লাস পানি আনো তো কেন? মেয়েটা কেমন করে হাঁটছেও দেখবে, মানে পায়ে কোনো ডিফেক্ট আছে কিনা। আর যদি আরেকটু বুড়ো মানুষকে নিয়ে যান, ও চুলের খোপাও টেস্ট করবে, চুলের যে খোপা এটাও টেস্ট করবে, কেন? বৌমা হিসেবে নিয়ে যাবে, ওর তো কর্তব্য, বৌমা হিসেবে নিয়ে যাবে, ওর তো কর্তব্য। আচ্ছা আমাকে একটু বলেন তো, ওই মেয়েটার সাথে আপনার ছেলের বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে? হবে এমন কোনো গ্যারান্টি আছে না? নাও তো হতে পারে। তো যদি তাই হয়, তাহলে মেয়েটাকে দেখার কি অধিকার আপনার ওইভাবে আছে? যদি থাকে তো হাদিস শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অন্তরের জেনা হচ্ছে অন্তর দিয়ে কল্পনা করে। আপনি যখন একটা আপনার ছেলের হবু বউকে দেখতে যান, আপনার তো চোখ তখন পৃথিবীর সবচেয়ে দামি স্ক্যানারের চেয়েও ভালো কাজ করে, সব স্ক্যান করে নিয়ে চলে গেছেন, এসে আপনার বউকে বলছেন এরকম সাইজ, এরকম মোটা, এরকম পাতলা, এরকম ফর্সা, এরকম নাক, এরকম ঠোঁট, ঠোঁটের উপরে একটা তিল আছে, পুরো স্ক্যান হয়ে গেছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে হাদিস আমি বললাম, এই হাদিস অনুযায়ী আপনি কি জেনাকারী ব্যক্তি হলেন না? বুঝেননি কথা? মেয়েকে যদি দেখতে হয়, যে ব্যক্তি বিয়ে করবে শুধুমাত্র সেই ছেলে যাবে, শুধুমাত্র মুখমণ্ডলটুকু দেখবে, পারলে দু একটা কোশ্চেন করবে, তারপরে চলে আসবে, এটাই নিয়ম। আপনার 14 গোষ্ঠী গেল কেন ওই বাড়িতে? আর আপনার দুলাভাই যাই কি করে ওই বাড়িতে? গিয়া বলে চুলের খোপা খুলো, একটু হেঁটে দেখাও, একটু পানি আনো, দাঁত গুলাকে ঠিকঠাক আছে কিনা হা করে একটু দেখি, ইন্নালিল্লাহ। সমাজ সামাজিক ব্যাধি এটা। তারপরে যখন মেয়েটা পছন্দ হয়ে যায়, মেয়েটা কি হয়ে গেল? পছন্দ হয়ে গেল। এখন যখন পছন্দ কমপ্লিট, এবার কি হয়? ছেলে কুশমুন্ডিতে হাই স্কুলে চাকরি করে, ছেলে দুলাভাই শুরু করছে কথা, ছেলে কুশমুন্ডিতে হাই স্কুলে চাকরি করে, 3 বছর হলো চাকরি পেয়েছে, ভালো মাইনা পাই, ছেলেও আমার মাশাআল্লাহ দেখতে হেভি, ঠিক আছে আমার কথাবার্তা হোক, বলেন এবার কি দরকার, কি কি সমস্যা একটু বলেন তো। ছেলে ডিগ্রি কেন বললো বলেন তো? বুঝতে পারছেন, মানে ওখানে যাবে, যাওয়ার রাস্তা আর কিছু না, ডাক্তারের কাছে গিয়েছেন, গিয়ে বলছে আরে আপনার তো সুগার, আপনি শেষ, এবার আপনাকে যা বলবে সব বিক্রি করবেন। ছেলে ডিগ্রি বলে দিয়েছে, কুশমুন্ডি হাই স্কুলে চাকরি করে, আচ্ছা ঠিক আছে। তো বলছি যে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা তো সালাফি মাঝহাবের মানুষ, আইলাদিসের মানুষ, আমি দেখছি বহু আইলাদিসের ইমান নষ্ট হয়ে যাচ্ছে এই ইনকামের জায়গায়, আর এই বিয়ের জায়গায়
তখন আর ইমান ঠিক থাকছে না। মেয়ে কি বোঝা নাকি জান্নাতে যাওয়ার রাস্তা বলেন তো? মেয়ে কি আপনার মাথার বোঝা না জান্নাতে যাওয়ার রাস্তা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে মেয়ে আছে, যা দুটো মেয়ে আছে সে যদি ইসলামিক তরবিয়ত মানুষ করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি আর তার বাবা এভাবে থাকবো জান্নাতে, এভাবে থাকার সুযোগ হয় একটা মেয়েকে দিয়ে। আর আপনি ভাবছেন আপনার মেয়ে মাথার বোঝা হয়ে গেছে, চারটার সাথে বিক্রি করে দিতে পারলে আপনার বোঝাটা নামে। ওয়েট করুন, ওয়েট করুন, ইউ হ্যাভ টু ওয়েট, আপনাকে অপেক্ষা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার আশায়। এবার আপনি বসে আছেন, পুরো বাড়ি ভর্তি লোক নেমন্তন্ন হয়েছে, ছেলের বাবা ডিগ্রি বলে দিয়েছে, ডিগ্রি বলে দেওয়ার পরে এবার বলছে দেখেন আমরা ডিমান্ড করলে কিন্তু বিয়ে দেবো না মেয়েকে, তো কি বলবে তখন? কিছু দাঁড়িয়ালা লোকও তো যাই, তো বলবে আচ্ছা ঠিক আছে সেটা বিষয় না, তো থাকেন আপনারা আমরা ফোনে জানাবো। এর মানে কি? তোর গেট কোন দিকে তাই বল বাড়ির? আমার ছেলে হাই স্কুলে চাকরি কর, তুমি যে ডিমান্ড মানে কিছু বলা যাবে না, মানে ওই ছেলেটা যদি স্টেশনে ভিক্ষা করে খেত তাও ভালো হতো। ও ভিক্ষা করার জন্য স্ট্যান্ডার্ড কোয়ালিটির আরো কিছু ভিখারিকে পাঠিয়েছে, এরা ভিখারি না? যারা দাবি করে অপরের ধনকে আত্মসাৎ করার চেষ্টা করে এরা হচ্ছে ডবল ভিখারি। একটা হাই স্কুলের টিচার 50-60 হাজার টাকা বেতন পায়, তার কি মাস চালাতে 8 টাকা লাগে? তাহলে বুঝতে হবে আপনাকে, আমাকে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমি হাজার জাহিলিয়াত সমাজে আছে সবগুলো বলবো না, আপনাকে এখানে কেন আনলাম আমি দেখেন এই জন্য। এবার যা হোক বিনাপনে যেহেতু এলাকায় বিয়ে হয় না, একটা বুলেট 2.5 লাখ টাকা দাম, ঘর সাজানোর ব্যাপারটা তো কেউ বলেই না এখন, ওটা তো ফ্রি, ও তো দিতেই হবে। 17 ভরি গহনা সব দিয়ে বিয়ে ঠিক হয়ে গেল, ওই 52 ইঞ্চি কালার টিভি সব কিছু রেডি। এবার আপনাকে আমার প্রশ্ন, এদের পেট থেকে যে সন্তান হবে নিশ্চয় ডক্টর জাকির নাইক হবে নাকি? কথা বলেন, বলেন কে হবে? ডক্টর জাকির নাইক হবে না, বীরাপন্ন হবে, নাহলে অমিত শাহ হবে মনে হয় নাকি? ওরকম ঘরেরই সন্তান বলে মনে হয় আমাদের। তো বাবা মা যে মেলবন্ধন করলো বিবাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলাচ্ছেন যে তোমরা বিবাহ করো, তোমাদের রিজিকের দরজা খুলে দেওয়া হবে। বিয়েটাই অন্যতম মাধ্যম রিজিকের দরজা খুলে দেওয়ার জন্য, আর এ শুরুই করছে হারাম দিয়ে। যদি হারাম দিয়ে কোনো বস্তু শুরু হয় তাহলে সেটা কি কোনো বেনিফিট দিতে পারে? একটা গরু কিনলেন একবারে খাঁটি টাকা দিয়ে, জবাই করার জন্য আলেমকে নিয়ে আসলেন মক্কা থেকে, আলেম জবাই করার সময় বিসমিল্লাহ বললো না, খাওয়া জায়েজ কেন? মক্কার আলেম তো রসুল সাহসলাম যদি জবাই করে তাও হারাম হবে তাই না? কেন? আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন যে আল্লাহ নাম বাদ দিয়ে যদি জবাই হয় সেই পশু খাওয়া যাবে না আমাদের জন্য। তাহলে বিসমিল্লাহ বলেনি, তার মানে শুরুয়াতটা ভুল হয়েছে, বিবাহ শুরুয়াতটা ভুল হয়ে গেল। এটা হচ্ছে সামাজিক একটা ব্যাধি। তারপরে হলুদ মাখামাখি এটা আছেই নাই, আরে কি হলুদ মাখার সিস্টেম, ভাবিতে হলুদ মাখায় ছেলেকে দিয়ে বিয়ের দিনে ভাবিতে গোসল দিয়ে দেয়, মানে ছেলের 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 প্যারালাইজড, একা নাকি গোসল করতে পারে না। তো যদি গোসল না করতে পারে তো এই হিজড়ার সাথে বিয়ে কানে দিলেন, তো বিয়ের পরে করবে কি? এ তাহলে যে নিজের গোসল পারে না আর কিছু হবে তার দ্বারা? তো ওর বিয়ে দিলেন কেন? এটা তো বুঝি না। আর যদি কারোর বিয়ে সিলেকশন হয়ে যায়, মোটামুটি মিনিমাম 1 সপ্তাহ আগে থেকে ডিজে আসে এলাকায়, আসে না এলাকা আসে না নাকি? বাপরে বাপ, মনে হয় যে ভূমিকম্প শুরু হলো, হাজি সাহেব হজকে হজ করে খেয়েছে, জিজ্ঞাসা করা হচ্ছে কি ব্যাপার, গান তো আপনার বাড়ি থেকে আসছে মনে হচ্ছে, বলে জি হ্যাঁ, তো গান বাজাচ্ছে কেন, আপনি কিছু বলেননি?
তো সে একটাই দিন ছেলের একটু আনন্দ করলি বা কি হলো? হাজি সাহেব কথা বলে তো বলে না, এর হজ কি কবুল হয়েছে? হজ কবুল হলে তো এরকম কথা বলার কথা না। আমাদের সমাজটা আজকে নষ্টতে ভরে গিয়েছে, কেন জানেন? আমাদের মা বাবা বিয়ে ঠিক করেনি তাই। আমরা সবে এমন ঘরের সন্তান, ওই বিয়েতে এরকম ডিস্টার্ব ছিল তাই আমরা ওই সব সন্তান এখানে বসে আছি, এই জন্য আমাদের সমস্যাটা বেশি। কথা এতক্ষণ বুঝতে পারলেন কি বলতে চাইলাম আমি? ক্লিয়ার বুঝতে পারলেন কি? সারা রাত প্রোগ্রাম করবো না, আপনি আমার কথাগুলোকে মূল্যায়ন করবেন, এটুকুই আমি চাইবো। আমাদের বিয়ে শুরুতে ভুল হয়েছে, আগামী দিনের পৃথিবী শুরু করতে গেলে আমাদের যাদের সন্তান আছে বিয়ে কি এভাবে দিবেন নাকি শরীয়ত মোতাবেক বিয়ে দিবেন? বুঝতে পারছেন আমার কথা? শরীয়ত মোতাবেক দিতে হবে। আমাদের মুসলমানের বিয়েতে যে ধরনের ঘটনা ঘটে হিন্দু ধর্মেও পাবেন না, খ্রিস্টান ধর্মেও পাবেন না, বৌদ্ধ ধর্মে পাবেন না, ইসলামের জন্য নাই। কোথা থেকে আবিষ্কার হলো? মানে যে যার খুশি সে তাই বলেছে, তাই আবিষ্কার হয়ে গেছে। বরযাত্রী সিস্টেম নাই, মেয়ের বাবা বিয়ে দিতে গিয়ে তো বন্ধন নিয়েছে, পারেনি বিয়ে দিতে, ছেলেকে পালসার বাইক দিতে হবে 1.5 লাখ টাকা দাম। তো এখন তার উপরে বলছে কজন আসবেন বরযাত্রী? তো আমাদের বংশ বড়, শুনেন, ওই কিছু দেন না দেন খাওয়ান, খাওয়ার ব্যাপারটা একটু ভালো করতে হবে। তো সখানিক আসলে হবে না? তো যখন ওকে শখানিক বলে ও 120টা টিফিন রেডি করে, জানে যে এরা বেহায়া 120 জনই আসবে। ঘটে না, 99% বিয়েতে ঘটে। আচ্ছা, এবার ওই যে বিয়েটা ও আসলো, এই যে বরযাত্রী আসলো, এরা কি বরযাত্রী? এদের একটা নাম আমি রেখেছি, বলেন তো কার মনে আছে? বরযাত্রীর নাম আমি একটা রেখেছি, কার মনে আছে বলেন? অনেকে তো আমার বক্তৃতা শোনেন, ভুলে গেছেন? বরযাত্রীর নাম আমি লিখেছি জুলুম যাত্রী। জুলুম যাত্রী মানে জুলুম। তাহলে এটা যে কন্ডিশন, একজন সাহাবী এসে বলছে আল্লাহ রাসূল ওলিমাকে দিতে হবে, বলেছি গরিব হলে কিছু করার, এটা ছাগল কেটে ওলিমা দাও। তো রসুল আসলাম তার গায়ে দিকে তাকে দিচ্ছে হলুদ মাখা, বলছে আরে বাপরে বাপ, বিয়ে করেছো নাকি গো? বলে জি আল্লাহ রসুল বিয়ে করেছি। হাদিসটা আমি পুরো বলবো না, এখানে থামাতে চাইছি। কেন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রসুল, আল্লাহ রসুলের এলাকায় বিয়ে করেছে একজন সাহাবি। তো সাহাবি আল্লাহ রসুলকে বলতে পারতেন না? বলতে পারতেন না? সাহাবি আল্লাহ রসুলকে বলেননি বিয়েতে। তাহলে বিয়েটা কিভাবে হবে? ছেলে এবং একজন ইমাম সাহেব আর দু চারজন ছেলে লোক গিয়ে তার বিয়েটা মসজিদে পড়িয়ে চলে আসবে। এবার ছেলের বাপের বহু টাকা, এবার গরু না উট না, ওর তার উপরে যদি আরো কোনো ভালো পশু থাকে, ওই রঙিন উট লাল উট, সে রাজস্থান থেকে কিনে এনে খানা দেবে গোটা গ্রামের মানুষকে। এটা জায়েজ। ছেলের বাড়িতে হবে খানা, বিশাল খানা হবে, মেয়ের বাড়িতে কোনো জুলুম যাত্রী চলবে না। আর খানা খাওয়ার দিনে এমন কন্ডিশন, মুখ তো খুলতে হবে, যে মেয়েকে এলাকার লোক দেখেনি, ওর টার্গেট যে বাড়িতে বিয়ের নিমন্ত্রণ হলে ও তো খাতে আসবে, ওকে দেখবো আজকে। একই প্যান্ডেলের তোলার ব্যবস্থা করা হয়, অথচ খালি মাছ দিয়ে যদি একটা ভাগ করে দেওয়া হয়, এটা লেডিজ এটা জেন্টস, কত সুন্দর হয় না? একটা পর্দা, এক্সট্রা কোনো টাকা আপনার কাছ থেকে যে ব্যক্তি প্যান্ডেল করে ও নিবে না, শুধু মিডিল দিয়ে একটা পর্দা করে দিবেন, ওদিকে মেয়েরা খাবে, ওদিকে ছেলেরা খাবে, মেয়েরা মেয়েদের মতো করে খাক, চুল খুলে খাক বা অন্য কিছু খুলে খাক, আপনার দেখা দরকার নাই, ওদিকে মেয়েরা পরিবেশন করবে, হয় না? সমাজ থেকে পরিবর্তন করতে হবে আমাদের, আমরা নিজেরাই বুঝি না বিষয়গুলো। এই জন্যই তো আমাদের সমাজে প্রোডাকশন সব আমরা খারাপ, মানে ভাল হতো আর ফ্যাক্টরি ছিল না, ফ্যাক্টরির ভিতরে অনেক কীড়ামাকড় ছিল, অনেক পোকা ছিল, ওই পোকার ফসল আমরা। তো এখন এই পোকা মারার জন্য কি করতে হবে? ডাইজিন ইউজ করতে হবে নাকি নাকি সালফার? আল্লাহ রসুলের শরীয়তি পদ্ধতি ইউজ করতে হবে। কার? আল্লাহ রসুল সাল্লামের। আর এরকম বিয়ে যদি চলতে থাকে, এরকম বিয়ে যথেষ্ট একটা মানুষকে মুসলমান থেকে কাফের হয়ে যাওয়ার জন্য। খুব কঠিন কথা বললাম, কেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বা বিগাইরি কওমিন ফাহুয়া মিনহুম,
কোন জাতি যদি আমার সুন্নতকে অনুকরণ না করে অন্যের কোন বিষয়কে আনয়ন করে সে আমাদের দলেরই না। পান সিন্নি চুন চুন সিন্নি, তার মাস কি জানলা মাস পাঠিয়ে দেয় কার বাড়িতে, হয় না এগুলো আপনাদের দিকে? তারপরে ওই যে পাকান না কি দিয়ে দেয়, কত রকমের যে সিস্টেম আছে, মানে এত যে শিরকের কাজ হয় বিদাতের কাজ হয় ও নিজেও জানি না আমরা, এ ধরনের কাজ সমাজে হয় আর ওর ফসল আমরা বলে আজকে আমাদের সমাজে এই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু বলতে শুনেছি কিয়ামতের পূর্বে বেশ কিছু লক্ষণ রয়েছে, তার মধ্যে তিনি একটা বললেন, আইউর ফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, আর মূর্খতা বর্ষণ হবে। দিলীপ ঘোষ বক্তৃতা দিচ্ছেন, একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়ে গেছে, তো দিলীপ ঘোষ বলছে যে অ্যাম্বুলেন্সকে অন্য রাস্তা দিয়ে যেতে বলো, ওখান থেকে ঘুরলে অনেকটা ঘুরে যেতে হবে। তো তিনি বলছেন এই সাইড দিয়ে যাওয়া যাবে না, কেন, আমি এখন বক্তৃতা দিচ্ছি, ওরকে ঘুরিয়ে দেওয়া হোক। তার কাছে সংবাদ আসলো ওর মধ্যে একটা প্রেগনেন্ট মহিলা আছে, বাচ্চা হওয়ার জন্য ছটফট করছে। তো তারপরে তিনি বললেন যে না, এদিক দিয়ে আসা হবে না, ঘুরিয়ে দাও। এবার আপনি বলেন যে দিলীপ ঘোষের কি জন্ম কোনো মা দিয়েছে না পশু? পশুর বাচ্চা না হলে তো এরকম করতে পারে না, আর না হলে মা তো দিয়েছে, কিন্তু এমন কুলাঙ্গার মায়ের জন্য হয়তো মাই আত্মহত্যা করেছে না, আল্লাহ জানে। পৃথিবীর বুকে আমার জানা মতে একজন মায়ের প্রসব বেদনার চেয়ে কষ্টের আর কিছু নেই। গোদা পৃথিবীকে যদি নিয়ে আপনার মায়ের পায়ের তলে দেন, তারপরে আপনার ঋণ শোধ হবে না। ওই রকম একটা মা ছটপট করছে গাড়ির মধ্যে, তার বাচ্চা হবে, সেই মাকে ঘুরিয়ে দিচ্ছে, বলছে আমি বক্তৃতা দিচ্ছি, এখন এই সাইড দিয়ে যাওয়া হবে না। আল্লাহ রসুল বলছেন আইউর ফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। দেখেন বিবেক নেই মানুষের। 8 বছরের শিশুকন্যা আসিফা মন্দিরের মধ্যে টানা এক সপ্তাহ যাবৎ ধর্ষণ করা হলো, 2.5 বছরের টুইঙ্কেল ছোট্ট একটা বাচ্চা তাকে ধর্ষণ করা হলো, আফরাজুলকে কুঠার দিয়ে পিটিয়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, আখলাককে তার গরুর গোস্ত আছে বলে ফ্রিজে তাকে হত্যা করা হলো, জুনায়েদ মাদ্রাসা থেকে ফিরছিল তাকে হত্যা করা হলো, গৌরী লোকেশকে প্রকাশ্যে গুলি করে মেরে দেওয়া হলো কারণ সে বিজেপির বিরুদ্ধে কথা বলেছিল। তাই আল্লাহ রসুল বলছেন আইউর ফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আচ্ছা, হিরো আলমের নাম শুনেছেন? হিরো আলম নাম শুনেছেন? যারা ইন্টারনেট রাখেন তারা শুনেছেন, ও এখন একজন সেলিব্রিটি, এখন হিরো আলম মানে সেলিব্রিটি, ঠিক করে কথা বলতে পারে না সেই মানুষ এখন সেলিব্রিটি। তো সেলিব্রিটি কারা বানায় বলেন তো? জনগণ, পাবলিক। ফসকার নাম শুনেছেন? ফসকা, যারা ভিগো ভিডিও মাঝে মধ্যে ফেসবুকে আসে দেখেন, তো ফসকা সেলিব্রিটি, ঠিকঠাক কথা বলতে পারে না, 5টা লাইন বললে ভালো করে ঠিকঠাক বলতে পারবে না, এরা হচ্ছে সেলিব্রিটি। আমি ওদের নাম নেওয়ার জন্য দুঃখিত, তবে আপনাকে এই জন্য বোঝাতে চাইলাম, ওই তো আপনার আমার মাধ্যমেই সেলিব্রিটি, বুঝেননি? ওর ভিডিও যত মানুষ দেখে তারপরে তো সেলিব্রিটি হয়, তাহলে এদের বিষয়ে এদেরকে যদি দুনিয়া সেলিব্রিটি বানায়, তো যারা সেলিব্রিটি বানায় তারা আবার কি? আইর ফেইল, বিবেকটাকে তুলে নেওয়া হবে। একটা মাত্র সেজদা করেনি একজন ফেরেশতা, চিরকালের জন্য একবারে স্ট্যাম্পেড শয়তান হয়ে গেল সে, গোটা দুনিয়া জানে যে একটা সেজদা করেনি শয়তান। আর আপনি যদি প্রতিদিন প্রতিদিন 34টা সেজদা যদি হয় মিনিমাম, আপনি 34টা সেজদা যদি মিস করেন, তাহলে আপনি শয়তানের দাদো দাদো দাদো, ঠিক বলছি তো? ওইসব লোককে যদি আমরা সেলিব্রিটি বানাই, যাদের ভাষা জ্ঞান নেই, যারা জাতির জন্য কলঙ্ক, রসুল সাল্লাম বলছে কাউকে মজা করেও হাসানো যায় না, ওই যে হাসানোর ব্যবস্থা হচ্ছে এগুলো জায়েজ নয়,
তাদেরকে যদি আমরা সেলিব্রিটি বানাই তাহলে আমাদের কোয়ালিটি কি বোঝা যাবে? তবে আমাদের কোয়ালিটি আর একটা জায়গায় বোঝা যায়, কোথায়? আমাদের প্রধানমন্ত্রী চাওয়ালা, এটা তো কঠিন কোয়ালিটি আমাদের। আমাদের প্রধানমন্ত্রী চাওয়ালা, সেটা চাওয়ালা যদি প্রধানমন্ত্রী হয় দেশের, তাহলে জনগণ আমরা ভালোই শিক্ষিত নাকি? তাহলে কি অবস্থা আজকে আমাদের? আল্লাহ রাসূল বলছেন ইরফাইল, বিবেকটাকে তুলে নেওয়া হবে। আধার কার্ড সেকশন, ভোটার কার্ড সেকশন, খাদ্য সুরক্ষা সেকশন, ভারতবর্ষে এটা যত জায়গায় আছে তার 99% মানুষ ওখানে মূর্খ বসে আছে। কেউ 5 পাস, কেউ 4 পাস, কেউ 6 পাস, কেউ 8 পাস। এরা চাকরি কেন পেয়েছে? এর বাপদাদা কেউ CPM করে, এর বাপদাদা কেউ কংগ্রেস করে, এর বাপদাদা কেউ টাকার মালিক, এর বাপদাদা কেউ BJP করে। মানে যে যে লিডার আছে ওই লিডার ওখানে বসে দিয়েছে, নইলে কি একজন? আর আমার আমার ভাইয়ের কথা বলি, আমার ভাইয়ের নাম হচ্ছে সোহেল রানা আর আমার আব্বার নাম হচ্ছে তাহেরা বেওয়া। বলেন, এখানে বুঝতে হবে কেমন কোন লোক বসে আছেন যার ভোটার আধার আর খাদ্য সুরক্ষা কার্ডে একবারে পারফেক্ট সব নামের বানান, ঠিক আছে? হিন্দু হলে থাকতো, আপনি মুসলমান এটা থাকবে না। তাহলে একজনের বাবার নাম দেখলাম কে কে আর, বুঝেন তো? ওর বাবার নাম কে কে আর। তাহলে এগুলো কি বদমেশি না বা পারে না, বুঝাই না তাদেরকে আজকে ওই জায়গায় বসে রেখেছে? আপনি আপনার এলাকা চারিদিকে সার্ভে করলে বুঝতে পারবেন, মেম্বার, পঞ্চায়েত প্রধান, MLA, MP থেকে শুরু করে পর্যন্ত প্রায় সব মূর্খের দল। মূর্খের দল না হলে, আচ্ছা এরা যে মূর্খ, এটা ICDS এর কর্মী যে মূর্খ আপনাকে প্রমাণ করছি। আল্লাহ রাসূলের হাদিস যে সহি, এখন এই হাদিসটা যে চলছে এখন, এটা আপনাকে দেখাচ্ছি আইরফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হয়েছে। একটা 2 বছরের বাচ্চা এখানে বসে ডিম দিয়ে ভাত খাচ্ছে আর আপনার বয়স হচ্ছে 30 বছর, আপনি এখানে বসে ডিম দিয়ে ভাত খাচ্ছেন, আপনার ডিমটা শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে ওই ছেলেটার ডিম কি তুলে নেবেন? পারলে আপনার ডিমটা দিবেন না, ছেলেটা যদি খেয়ে ফেলে দিবেন তো? ভারতবর্ষের একজন ICDS এর কর্মী না যে ডিম চুরি করে না, আছে এলাকা ICDS, পারলে ডাকেন আমি প্রমাণ করে দেব। একজন ICDS এর কর্মী দেখান যে ডিম চুরি করে না, চাল চুরি করে না, ডাল চুরি করে না। এবার প্রশ্ন, বলেন তো ডিম, চাল, তেল এগুলো কার খাবার? ওই বাচ্চার, যে বাচ্চা পেটে আছে এখনো, যে বাচ্চা সদ্য ভূমিষ্ঠ হয়েছে, যে বাচ্চা 2 থেকে 4-5 বছর বয়স, তাদের ডিম চুরি করে খাচ্ছে, ডাল চুরি করে খাচ্ছে, এরা কি মানুষ হতে পারে? আল্লাহ রসুল বলছেন আইউরফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে না হবে। দেখেন দেখেন, ওই যে মেয়েটা উদাহরণ দিলাম না, ও হচ্ছে ICDS এর কর্মী, ওই বাচ্চাটা ডিম যে খেতে পারে, সে হচ্ছে